নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মাছপ্রিয় বাঙালির একেবারে নিজস্ব একটি প্রিপারেশন, মাছের তেল চচ্চড়ির রেসিপি। গরম ভাতের সাথে শুধু এই একটা প্রিপারেশন থাকলেই কিন্তু ভাত খাওয়ার জন্য আর অন্য কোনো পদ দরকার হবে না, এতটাই সুস্বাদু হয় এটা খেতে। তাহলে চলুন আজ এই দারুণ সুস্বাদু মাছের তেল চচ্চড়ির রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণটা আমি একেবারেই কম রেখেছি, কারণ এখানে মাছের তেলও ব্যবহার করা হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা অর্ধেকটা কাতলা মাছের মাথা ভালো করে ভেজে তুলে নেব। এই রান্নায় চাইলে আপনারা মাছের মাথাটা স্কিপও করতে পারেন, তবে মাছের মাথাটা দেওয়া হলে রান্নার স্বাদ অবশ্যই অনেকটা বেড়ে যাবে। হালকা করে ভেজে নেওয়ার পর মাছের মাথাটাকে আমি খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি। তারপর আবারও দুপিঠ থেকে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেল পটকাগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে 100 গ্রাম মতো মাছের তেল নিয়েছি, আর এর সাথে সামান্য একটু মাছের ডিমও রয়েছে। একদম টাটকা মাছের তেল দিয়ে যদি এই তেল চচ্চড়ি রান্না করা হয় তাহলে কিন্তু সেটা তেতো হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে। আর মাছের পটকাগুলো যদি ছোট ছোট টুকরো করে কেটে তারপর ভাজা হয় তাহলে কিন্তু ভাজার সময় পটকাগুলো ফাটবেও না এবং তেলও ছিটকাবে না। মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার এই বাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড মতো পেঁয়াজটা ভাজলেই কিন্তু যথেষ্ট। দেখুন পেঁয়াজের কালারটা একটু হালকা হয়ে এসেছে, এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা বেগুন এবং আলু। একটা মাঝারি সাইজের বেগুন এবং একটা ছোট সাইজের আলু এখানে আমি ব্যবহার করেছি। আলু বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে পাঁচমিশালি সবজি দিয়েও কিন্তু এই মাছের তেল চচ্চড়ি রান্না করতে পারেন। দেখুন আলু এবং বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, সাথেই দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা চাইলে স্কিপও করতে পারেন, আর দেব ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু স্কিপ করবেন না, এতে এই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এবং মাছের তেলটা। তারপর আবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি, চালানি মাছের তুলনায় টাটকা মাছের তেল যদি এখানে ব্যবহার করা হয় তাহলে এই তেল চচ্চড়ির স্বাদ কিন্তু অপূর্ব হবে। 1 কেজির ওপরে যে কোনো মাছের তেল এখানে ব্যবহার করা যেতে পারে। আমি এখানে কাতলা মাছের তেল নিয়েছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না হতে দেব। এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করা যাবে না, মানে পুরো রান্নাটাই ভাজার ওপরে থাকবে। দেখুন 5 মিনিটের মধ্যে আলু কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তাও এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব ঢাকা দিয়ে, তাতে এটা আরও একটু ভাজা ভাজা হবে এবং এই তেল চচ্চড়ির স্বাদ কিন্তু তাতে আরও বাড়বে। আবারও 3 মিনিট রান্না করার পর চচ্চড়িটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যাতে কিছুটা আলু বেগুন একটু ঘেটে গিয়ে চচ্চড়িটা একটু মাখামাখা হয়ে যায়। ব্যাস, আমাদের মাছের তেল চচ্চড়ি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। যারা কখনো ট্রাই করেননি অবশ্যই এই রান্নাটা ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।